মা আসিছন্তি ধরা পুষ্টকু যাহাকু নেই কটক জেলা নিয়ালি ব্লকর যে রতনপুর পোড়পোড়া ঠারে আমি আসিকি পৌঁছিছু আপন দেখুছন্তি কোভলি ভাবরে এই পীঠ চলচঞ্চল রয়েছে মা দক্ষিণ কালিকর পূজা আজি আরম্ভ হয়েছে আজি হচ্ছে দিওয়ালি যাহাকু নেইকি ভক্ত মানকর সুয় ছুটিছি এটি বিভিন্ন প্রকার আপন দেখুথিবে গাড়ি পূজা ঠারু আরম্ভ করিকি পশু মধ্য সমর্পণ মধ্য করা যাচ্ছে এবং আপন দেখুথিবে কোভলি ভাবরে গোটে উৎসব মাহল রয়েছে এই জায়গায় আপন দেখন্তু আমি আসিকি সেই পোড়পোড়া যে মাঙ্কর দক্ষিণ কালী পীঠে আমি আসিকি পৌঁছিছু আপনার দেখুথিবে পুরা চলচঞ্চল রয়েছে আসন্তু আম পাখে অছন্তি এটার পূজক অছন্তি তাঙ্কটো টিকে সিধা প্রতিক্রিয়া নবা আজ্ঞা কোন কইবে প্রথমে মা দক্ষিণ কালীকে মু প্রার্থনা করুছি ওং কং 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 কাল মালা কমনীয় বদনা প্রস্ফুটাক্ষ করালি কং 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 খড়গ হস্তা কর তর বদনা নে মুন্ড মালি গঙ্গং গঙ্গর জয়তি গিরিবর তনয়া ঘোর গম্ভীর ঘোরা গঙ্গং গঙ্গন গরাঙ্গি গিরি চঙ্গন বরা পা তুমাং দক্ষিণ কালিকাং নম মা জগদম্বা মহামায়া রাজে রাজে সে করুণাময়ী পোড়া পোড়া মা দক্ষিণ কালীঙ্কর আমি পূজক বংশধর সে মাঙ্ক করুণা তা পাদ সেবা হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য এবং ভক্ত মানকর এটি ভিড় রুয়ে মা দক্ষিণ কালীঙ্কর এটি আমার কার্তিক অমাবাস্যা চতুর্দশী এটি পূজা অর্চনা করা যায় আগামী বহুত বর্ষর এটি 700 বর্ষর ঠাকুরাণী আমি খালি অনুমান করে কুচু আত বর্ষ ঠাকুরাণী আমি কইপারি না এটি বহুত মানসিক পূর্ণ হুয়ে এটি আগুরু হাজার হাজার বলি প্রথা বলি চাল পশু বলি তেণুকর আমার আইনর যা আমার গভর্নমেন্ট আইনর যে বিধান অছি আমি তেণুকর মানি নেলু বর্তমান পশু বলি তো নাই সব সমর্পণ করা যাচ্ছি এবং শহ শহ হাজার হাজার গাড়ি এবারে পূজা হচ্ছে এবং হাজার হাজার ভক্ত মানকর সমাগম এটি মা দক্ষিণ কালী ভিতরে মা ডাকিলে ভক্ত মানকর গোটে আশা আকাঙ্ক্ষা এর বিশ্বাস অছি যে মো মা দক্ষিণ কালী মো পুয় বিপদে পড়িছি মু মুন্ডটি দেবি মো পুয়কু রক্ষা করিদে সে মার দয়ারে আজ বিশ্বাস ভক্তিরে মা সমস্তিঙ্কর প্রণিপাত করিছি সমস্তিঙ্কর হৃদয় ছুঁইছি সমস্ত ভক্তর আজ্ঞা হাজার হাজার লক্ষাধিক ভক্তের সমাগম হচ্ছে কইবে কি আজি কোন রহিছি মাঙ্কর নীতিকান্তি কোন রহিছি কোন কোন আজি সকালু নীতিকান্তি রহিছি মাঙ্কর আজি যে নীতিকান্তি কোন সব রহিছি মাঙ্কর আজি আমার তো মা দক্ষিণ কালীঙ্কর পূজা অর্চনা আমার সন্ধ্যা 7:35 রু মাঙ্কর আমার চক্ষুদান কার্যক্রম করা যাব সপ্তমী অষ্টমী সন্ধি নবমী দশমী চারি পূজা এটি মাঙ্কর কার্যক্রম করা যায় এবং বর্তমান সকালটারু মাঙ্কর মহাস্নান এবং স্নানাদি পরে ষোড়শ প্রকার পূজা শেষ পরে ভক্তমানঙ্কর দর্শন ভোগ দীপ সমর্পণ গাড়ি পূজা সব ভক্তমানঙ্কর মানসিক ধারী মানঙ্কর কার্যক্রম চালিছে শুনছেন মানসিক ধারী মানঙ্কর কার্য বর্তমান চালিছে আসন্তু আম পাখে কিছু মহিলা ভক্ত অছন্তি তাঙ্কটো টিকে সিধা প্রতিক্রিয়া নবা ম্যাডাম কোন কইবে যেতবেলে মা আসন্তি সেতবেলে এ লোক এ জায়গাটা পুরা ভক্তময় হয়ে যায় এবং মাঙ্ক দর্শন করা পাই শহ শহ ভক্ত মানে ছুটি আসন্তি আপন আজি যে আসিছন্তি মাঙ্ক দর্শন করিছন্তি কেতে কৃতার্থ মনক মাঙ্কর তো প্রতিবর্ষ আমি মাঙ্ক দর্শন করা পাই আসু আউ মাঙ্কর মহিমা তো কহিলে নসরে যে ভক্ত মানকর মানে সন্তান সন্ততি ন হুয়ে সে মানসিক কলে এটি সন্তান প্রাপ্তি হুঁতি আউ মাঙ্কর এটি পণাহাণ্ডি মানসিক কলে মাঙ্কর প্রিয় ভোগ হচ্ছে এটি পণাহাণ্ডি মাকে পণা মানসিক কলে মা সব মানসিক পূরণ মনস্কামনা পূরণ তো পণাহাণ্ডি মাঙ্কু এটি দিয়া যায় আউ এবে তো পশু বলি প্রথা বন্ধ হয়ে যাইছে এবং কুষ্মাণ্ড যে পানি কখারু বলি দিয়া যায় আউ পূজা অর্চনা মাঙ্কর মহিমা এটি বহুত সে মহিমা মু আউ কহিব কোন মো জন্মরু পিলারু দিনরু আসুছি আসি 40 বর্ষ বয়স মত হেলানি এবে বি আসুছি যেবে পর্যন্ত মু বঞ্চিতিবি সেবে পর্যন্ত আসুতিবি আ ভক্তমানকর এটি হাজার হাজার ভক্তমানকর ভিড় আ ভক্তমানক মানসিক পূরণ হচ্ছে বলে মা কাছে মা আমার এটি ডাকিলে মা আমার ও করন্তি আমি মা বলে ডাকি দেবু মা ও করিব আমার সামনে ছেড়া হইতব তবে মাঙ্ক মহিমা আমি কহিপারিবুনি ইয়ে কেউ কেতে বর্ষর হাজার হাজার বর্ষর ঠাকুরাণী এটি ইয়ে পোড়পোড়া গাঁ রতনপুর মৌজার মানে চলচঞ্চল ঠাকুরাণী এটি মাঙ্কর মহিমা বহুত ভক্তমানকর ভিড় বহুত এটি সমস্তে আসন্তি সমস্তে সমস্ত জাতি বর্ণ ধর্ম সব নিবেশরে সমস্তে আমি মাঙ্কর ভক্ত এটি তো মাঙ্ক ভক্ত আমি পূজা পাই আসছু আমার সকালু তো মাঙ্ক পূজা স্টার্ট হয়েছি মঙ্গল আলতি দর্শন কলু আমি মা স্নান হলা দর্শন কলু এবে মাঙ্কর পূজা দিন চলছি সন্ধ্যা 7টার মাঙ্কর চক্ষুদান কার্যক্রম আরম্ভ হব তারপরে পূজা চলিব সপ্তমী পূজা অষ্টমী পূজা আউ সন্ধি পূজা হয়ে আলতি হব
काली पुणी नवमी पूजा माँगर विसर्जन आमर सिंदूर खेल बेंगोली मतरे आमर सिंदूर खेल रही माँ को सिंदूर लगे आम सब सदवा स्त्री लोक मैंने सिंदूर लगे सिंदूर खेल करूँ माँ को आशीर्वाद आम प्राप्त करूँ तो माँ को विषय मुझे कौन कह भी पारनी माँ का शुणुंत माँ का विषय में कौन बा कहे माँ को डाकिले माँ ओ करती जहाँ को लेकर बर्तमान आप देखुं शह शह भक्त सुअ छुटी आसतु आम पाखे आउ जे भक्त अच्छा महिला भक्त अच्छा सीधा प्रतिक्रिया ना मैडम कहे कि आपत माँ को दर्शन करा आसती ये माँ को जितेबाला डाकती माँ को डाकिले ये माँ ओ करती कौन एम मनस्कामना आपंकर पूर्ण होती जेकि पुणी आप माँ का पाखक दर्शन करने आ सर नमस्कार मु कटक बहुग्राम आसी मु प्रत्येक वर्ष माँ का पाख आसे माँ को मत आज पर्यंत कि कहवाक पड़नी माँ मन जाणी फल दे मत दी दीटा पुत्र सतान दे मानने किसी कहवाक पड़ेनि माँ आमर देखिले मुह देखिले ही जाणीदेवे तार कौन असुविधा कौन ना आ प्रत्येक वर्ष आम आसू न आसले आम से रही भी पारना आ प्रत्येक वर्ष ये आसुभ थो आमर ये पर्यंत आठ ठाकुराणी महिमा बहुत आई ठाकुराणी को आम बहुत मानु शुणुंत ठाकुराणी को बहुत मानती सबुठ इम्पोर्टाट कथा है जे कि जो माँ का पाखे आगुरी पशुबली दि जाऊला और से पशुबली प्रशासन पक्षर या बंद कर खाली माँ का पाखे समर्पण कर पशु मानूार देखुवे शह शह गाड़ी बर्तमान सका जो भाई भाव में ये पूजा अर्चना चली ब्राह्मण मान द्वारा मंत्रपाठ से ये पूरा परेश बर्तमान देखुवे गोटे भक्तिमय परेश सृष्टि जहाँ को लेकिन ये आखपाख अंचल हजार हजार भक्त सुअ छुटुच्छी कैमरा पर्सन जीवन का सह प्रताप कुमार मल्लिक कनक न्यूज।